উপরে কাটাতারের বেড়া সারাক্ষণ বিএসএফ হল দিচ্ছে নিচে সুড়ঙ্গ ধরে যাতায়াত করছে ভারত ও বাংলাদেশের মধ্যে এক অপহরণ কাণ্ডের তদন্তে নেমে এমনই সুরঙ্গের সন্ধান মিলল ভারতের আসামের করিমগঞ্জ জেলার বলিয়াই দুষ্কৃতীদের এই আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বিস্মিত খোদ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা গত রবিবার নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী পরে তাকে খুঁজতে গিয়ে এই সুরঙ্গের খোঁজ মেলে বাংলাদেশে ফোন নম্বর দেখে চিন্তা বেড়ে যায় পরিবারের সদস্যদের এবং তার বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি করার পরে এই ফোন নম্বরটি পাওয়া যায় পুলিশের পরামর্শ শুরু হয় মুক্তিপণ কমানোর জন্য দর কষাকষি কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় পাঁচ লক্ষ টাকা দিতেই সম্মত হয় পরিবার এরপরেই ফোনের অন্য প্রান্তে থেকে কড়ার নির্দেশ আসে কাউকে না জানিয়ে টাকা জমা করতে হবে পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে সূত্র পেয়ে যায় পুলিশ বুধবার এলমুদ্দিনকে গ্রেফতার করা হয় সীমান্ত সংলগ্ন এলাকায় শুরু হয় জোর তল্লাশি এতে সুড়ঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে আশঙ্কায় অপহরণকারীরা দিলওয়ারকে ছেড়ে দেন ফিরে এসে তিনি পুলিশকে সুড়ঙ্গের কথা জানান শুক্রবার দল পুলিশ কর্মকর্তারা বলিয়ায় যান নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝা জঙ্গলঘেরা এলাকায় প্রায় দুইশো মিটার দীর্ঘ সুড়ঙ্গ বাইরে থেকে বিষয়টি কল্পনা করাও কঠিন মনে হয় এক সাধারণ একটা গর্ত দেলোয়ার জানান বাংলাদেশ প্রান্তেও ওই একই চেহারা ওই পথে দুষ্কৃতীরা নিয়মিত যাতায়াত করে চলে পাচার বাণিজ্য পুলিশ সুপার জানান তৎক্ষণাৎ সুড়ঙ্গের ভারত মুখ বন্ধ করতে বিএসএফ কে বলা হয়েছে তিনি তাদের কমান্ডারের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন আন্তর্জাতিক অপহরণকারী চক্রের এই পারের সবাইকে শিগগিরই আটক করা হবে বলে তিনি আশ্বস্ত করেন তিনি জানান এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে